السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. قال الله تعالى في القرآن المجيد: أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها؟ وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله خيرا يفقهه في الدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله. الحمد لله السلام أكاديمي এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আমি মুফতি ইসমাইল ইয়াকুব, ইন্সট্রাক্টর আসসালাম একাডেমি এএসএ। আমরা বিগ্রিয়ে শাহ আলম চৌধুরী সাহেবের সাথে ইনশাল্লাহ আমরা এখানে এই একাডেমিতে কাজ করি। ইনশাল্লাহ আজকে আমরা একটা নতুন সিরিজ নিয়ে আপনাদের কাছে আসছি। আমরা ইনশাল্লাহ এই কোরআনুল কারিমের প্রতিটি সুরায় রব্বানা এবং রব্বি এই শব্দ সম্বলিত যত দোয়া আসছে, এই দোয়াগুলো ইনশাল্লাহ এই সিরিজে প্রতিদিন একটা করে দোয়া ইনশাল্লাহ আমরা শব্দ ভেঙে ভেঙে বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সেই হিসাবে আজকে আমরা প্রথমেই যে দোয়াটি পড়ব সেটা হচ্ছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। চমৎকার একটি দোয়া, সুন্দর অর্থ। রব্বানা, হে আমাদের রব, তাকাব্বাল, আপনি কবুল করুন, মিন্না, আমাদের পক্ষ থেকে, ইন্নাকা, নিশ্চয় আপনি, আনতাস সামিউল আলিম, সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। এই যে এখানে ভেঙে ভেঙে রব্বানা তাকাব্বাল, আপনি কবুল করুন, মিন্না, আমাদের পক্ষ থেকে, ইন্নাকা, নিশ্চয় আপনি, আংতা, আপনি, আসসামিউ, সর্বশ্রোতা, আল আলিম, সর্বজ্ঞানী। এইভাবে ইনশাল্লাহ প্রতিটি শব্দ ওয়ার্ড বাই ওয়ার্ড করে করে ইনশাল্লাহ আমরা আগাবো এবং আমরা এটা একটু ভাঙ্গার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেমন প্রথমে আমরা শব্দ পাচ্ছি রব্বানা, তাহলে রব্বানা আমরা জানি ইসিমের বেসিক অবস্থা হচ্ছে প্রতিটি ইসিম সবসময় সেটা মারফু প্যাটার্নে হয়, তাই না? এখানে মানসুব কেন হলো? মানসুব হওয়ার জন্য তার নির্দিষ্ট রিজন থাকতে হবে। তাহলে এখানে কেন মানসুব হলো? এখানে মানসুব হওয়ার তো কোনো নির্দিষ্ট রিজন নেই, তাই না? তাহলে এখানে কেন মারফু হলো এই বিষয়টা একটু আমরা দেখি। তাহলে শব্দ মূলত ছিল হচ্ছে রব্বুন, এরকম ছিল, রব্বুন প্লাস না ইকুয়াল টু হওয়ার কথা হচ্ছে রব্বুনা, এরকম হওয়া উচিত, তাই না? রব্বুনা মুদফ এবং মুদফ নিলাই, মুদফ শব্দ যেহেতু তানবিন হয় না, এই জন্য যখন রব্বু যখন মুদফ হয়ে গেল তারপরে না না এই যে না দমিরের দিকে, তখন সেটা হইল রব্বু, তার তানবিনটা চলে গেল। তাহলে এখানে রব্বা কেন পড়ছি? আসলে বেসিক্যালি এখানে একটা ইয়া, এই হারফুন নিদা, ইয়াকে বলা হয় হারফুন নিদা, এরকম একটা ইয়া, এই হারফুন নিদা, ই হারফুন নিদা, এখানে এরকম একটা হারফুন নিদা উজ্জ্ব ছিল, যেহেতু উজ্জ্ব ছিল এখানে, এই উজ্জ্ব থাকার কারণে এই মুনাদা, যেটা মুনাদা সবসময় যেহেতু মানসুব হয় এই জন্য শব্দ হয়ে গেছে ইয়া রব্বানা, ইয়া রব্বানা, এটা আমরা বুঝে গেছি। এরপরে আমরা শব্দ পাই তাকব্বাল, তাহলে এই তাকব্বাল এটা ভার্ব, আমরের ক্রিয়া, তাহলে এটা রুট কি ছিল? এটা রুট ছিল কফ বা এবং লাম, কফ বা লাম, এটা ফর্ম ফাইভ থেকে আসে। তাহলে ফর্ম ফাইভে তাকব্বালার সাথে মিলাই তাকব্বালা, তাকব্বালা এর মুদারে হয় ইয়া তাকব্বালু, তাকব্বালা ইয়া তাকব্বালু, মাসদার হয় তাকব্বুরুন, তাকব্বালা ইয়া তাকব্বালু, তাকব্বুরুন অর্থ হচ্ছে গ্রহণ করা বা কবুল করা। এখান থেকে আমর হয় তাকব্বাল, তাকব্বাল, তাহলে তাকব্বাল মানে আপনি গ্রহণ করুন বা আপনি কবুল করুন। এরপরে আমরা শব্দ পাই মিন্না, এই মিন্না এই শব্দটি ছিল মিন প্লাস না, এখান থেকে তাজবিদের নিয়মে এই যে এখানে একটা নুন চলে আসলো এবং এই পাশে এই যে নুন এটাও একটা নুন, তাহলে দুইটা নুন যদি এরকম পাশাপাশি থাকে বা দুইটা হরফ একই রকম যদি পাশাপাশি থাকে তাহলে তাজবিদের নিয়ম হচ্ছে ঈদগাম করে দিতে হয়, এই জন্য এটাকে দুইটাকে ঈদগাম করে শব্দ হয়ে গেল মিন্না, আমাদের পক্ষ থেকে। এরপরে আমরা শুধু ইন্নাকা, ইন্নাকা, এই যে ইন্নার পরিচয় আমরা জানি, এগুলোকে বলা হয় হারফুন হরুফুন মুসাববাহাতু বিল ফেল, তাই না? ইন্না প্লাস শব্দ ছিল আংতা, ইন্না প্লাস আংতা, এই ইন্না আন্নার সাথে যখন এই দমির গুলো বা দমিরুল দমাইরুল ফাইল বা ডিটাচ প্রোনাউন যেগুলো এগুলো যখন যুক্ত হয় তখন এগুলো এই যে অ্যাটাচ প্রোনাউনের উপর হয়, তখন এগুলো হয় যে ইন্না প্লাস আংতা, এটা যখন ইন্নার সাথে যুক্ত হয় তখন শব্দ হয়ে যায় ইন্না কা,
নিশ্চয়ই আপনি। এরপরে আমরা পাচ্ছি আবারও আংটা আনা হয়েছে। তাহলে এই জায়গায় যদি আংটা থাকে তাহলে আবার আংটা কেন আনা হলো? এটা এই আংটাটা আনা হয় লি তাকিদ, তাকিদের জন্য। এই আংটা, এই আংটার পরে দমিরুন, এটা একটা দমির, দমিরুন মুস মুত্তা, এটা এটাকে বলা হয় দমিরুন মুনফাসিলুন, দমিরুন মুনফাসিলুন, দমিরুন মুনফাসিলুন, দমিরে মুনফাসিল বা পৃথক দমির। তাহলে এই পৃথক দমির গুলো আবারও এই রিপিট কেন করা হলো? এই রিপিট করা হয়েছে লিত তা কি দি, এটাকে বলে লিত তা কি দি, তাকিদের জন্য। তাকিদ বা একটা শব্দের মাঝে এমফাসাইজ তৈরি করার জন্য কখনো কখনো এরকম লি যুক্ত করা হয়, বলা হয় লিত তা কি দি, লিত তাকিদ, তাকিদের জন্য আনা হয়। এরপরে আমরা দেখি আসসামিউল আলিম, সামিউন ফাইলুন, ওর জন্য এই শব্দটা চলে আসলো ফাইলুন স্ট্রাকচারে, ফাইলুন সামিউন, ফাইলুন সামিউন। তাহলে সামিউন এই শব্দ ছিল এরকম, সামিউন প্লাস আলিমুন, সামিউন এবং আলিমুন, সামিউন এবং আলিমুন। তাহলে সামিউন শব্দের অর্থ হচ্ছে সর্বশ্রোতা এবং আলিমুন এই শব্দটির অর্থ হয় সর্বজ্ঞানী, যিনি সব সব কিছু জানেন। তাহলে যখন এই এগুলো শুরুতে যখন আলিফ লাম যুক্ত করা হয় তখন শব্দ হয় আসসামিউ এবং আল আলিমু, আসসামিউ এবং আল আলিমু, আসসামিউল আলিম। তাহলে এই যে, এই যে লাম, এই লামটা উচ্চারণ করা হচ্ছে না কেন? কারণ এটা হচ্ছে আল হুরুফু শামসিয়া। এবং এই যে এখানে লামটা উচ্চারিত হচ্ছে, কারণ এটা হচ্ছে আল হরুফুল কামারিয়া। তাহলে এই যে এইভাবে আমরা ভেঙ্গে ভেঙ্গে আগাবো, এই হরুফুল শামসিয়া, হরুফুল কামারিয়া, এই বেসিক গ্রামার, এই গ্রামার গুলো জানার জন্য আমাদের সাথে থাকবেন। আমাদের আসসালাম একাডেমিতে এর বেসিক অনেকগুলো গ্রামারের কোর্স চালু হয়েছে, এবং আমাদের যে ব্যাচ চলছে ব্যাচ 16, এটাতে আপনারা সকলে এনরোল নিতে পারেন ইনশাল্লাহ। আমরা সেখানে আপনাদেরকে এইভাবে বিস্তারিত ইনশাল্লাহ আমরা ভেঙ্গে ভেঙ্গে প্রতিটি শব্দ ভেঙ্গে ভেঙ্গে দেখাবো ইনশাল্লাহ আগাবো। ওকে, আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আসসালাম একাডেমি এর একটি ইউটিউব চ্যানেল রয়েছে, এটা একটু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমাদের ভিডিওগুলো সবসময় আপনারা আগে পান এবং এর আপডেটটা যেন আপনারা পেতে পারেন। যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আপনাদের বন্ধু বান্ধবের কাছে এগুলো শেয়ার করবেন। আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।